এফডিসি বাংলা চলচ্চিত্রের আতুরঘর। দিন যত যাচ্ছে এফডিসি এই আতুরঘর ততটাই নীরব হয়ে যাচ্ছে। কিচিরমিচির পাখির আওয়াজ আর বাতাসের শুনশান শব্দ ছাড়া এফডিসিতে কিছুই শোনা যায় না। বছর জুড়ে এফডিসি শুনশান নীরব থাকলেও একটা সময় কিন্তু ঠিকই সরব হয়ে ওঠে। কখন? যে কোনো সমিতি নির্বাচনের সময়। আপনি জানলে অবাক হবেন, ছোট্ট এই আয়তনের এফডিসির মধ্যে 18টা সমিতি। এই মুহূর্তে আমি আছি এফডিসির ঝর্ণা স্পটের সামনে। এই ঝর্ণা স্পট একটা সময় তুমুল ব্যস্ত থাকতো, এক বা একাধিক শুটিং সেট ফেলা হতো এখানে, কিন্তু এখন পুরোটাই শুনশান নীরবতা। শেষ কবে এই ঝর্ণা স্পটে শুটিং হয়েছে তা ঠিকঠাক কেউ বলতে পারছেন না। এই যখন এফডিসির অবস্থা, তখন আমরা জানবো এফডিসি থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন নির্মাতারা। ফিল্ম বানানোর জন্য এফডিসিতে ভালো জায়গা হয় না, তারপর কিন্তু লোক আসছে না, মানে প্রযোজকরা কেন এখানে আসছে না, সেটা কারণটাই একটাই যে কেউ চায় না 10 টাকা বেশি খরচ। আমি যদি 4 টাকা একটা জিনিস পাই, সেটা আমি 10 টাকাতে কিনবো না। বাইরের সাথে আমাদের এফডিসির রেট কমতে হবে। তো এখন তো পৃথিবীর ছবিগুলো কালারফুল, তো আমরা এখানে ভাঙাচোরা জায়গায় কেন কাজ করবো? একটা লাইট নিতে গেলে ভাড়া বেশি, একটা ক্যামেরা নিতে গেলে ভাড়া বেশি, একটা ফ্লোর নিতে গেলে ভাড়া বেশি, একটা মেকআপ রুমের ভাড়া বেশি, যে কারণে আমরা বাইরে কাজ করতে কমফোর্টেবল ফিল করি। এফডিসির স্টাফদের কিছু জটিলতা আছে, তারা অনেক সময় ধরেন 11টার পরে তারা কাজ করতে চায় না, ওভারটাইম দাবি করে, এই সব বিষয় মিলিয়ে এফডিসি থেকে সুবিধা নেওয়া কমে যাচ্ছে। এফডিসির টেকনোলজিও ভালো, কিন্তু আমাদের সিনেমার যে বাজেট থাকে সেই বাজেটে কাজ করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে আসলে বাইরে থেকে টেকনোলজিটা ইউজ করা। আমরাও যাইতে চাই এফডিসিতে, কিন্তু সেটা তাদের ঠিক করতে হবে, ভাড়া নির্ধারণ ঠিকঠাক করতে হবে, নাহলে তো আসলে এফডিসি কেউ যাবে না। যদি আমি মানে এর থেকে কম টাকা যদি আমি বাইরে পাই, তাহলে আমি বাইরেটা কেন নিব না? এফডিসিতে হয়তো বা নিয়মতান্ত্রিক কোনো জটিলতা থাকতে পারে, যেই কারণে বাইরের যারা আসলে এক্সপার্টিস তারা ওখানে গিয়ে কাজ করতে পারতেছে না, ওখানে যারা এক্সপার্ট কাজ করতেছে তাদের সাথে হয়তো বা সবার সিঙ্ক হয় না ঠিক মতো, সেই সব কারণগুলো মিলে জটিলতার কারণেই হয়তো মানুষজন এফডিসি অ্যাভয়েড করে বাইরে কাজ করতেছে। প্রতিকূলতা সীমাবদ্ধতা সব থাকবেই, তারপরেও আশাবাদী ফিল্ম পাড়ার বাসিন্দারা। সংশ্লিষ্টরা মনে করছেন এফডিসির প্রাণচাঞ্চলতা ফিরবে, আর তখন মানুষের কলরবে, লাইট ক্যামেরার অ্যাকশনে ভরে উঠবে এই চলচ্চিত্রের আতুরঘর। আল কাসির, সমসংবাদ, ঢাকা।